সাধু 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 সম্মানিত সম্মানিত পূর্ণাথিবৃন্দ, এ পর্যায়ে আমরা স্বধর্ম দেশনায় অংশগ্রহণ করবেন ভদন্ত তন্নঙ্ক থেরো উপাধ্যক্ষ কাতালগঞ্জ নবপণ্ডিত বৌদ্ধবিহার। ভান থেকে বিনম্র বন্দনা জানাচ্ছি আজকের স্বধর্ম আমাদেরকে স্বধর্ম দেশনা দান করার জন্য। অত্র বিহারের সম্মানিত বিহারাধিপতি বিদূষণ সাধক মৈত্রীপদে পরম শ্রদ্ধেয় ধর্মশ্রী মহাদির মহোদয়ের স্মৃতি মন্দিরের ধারোদ্ঘাটন এবং ওনার প্রতিমূর্তি উন্মুক্তকরণ এবং সংবর্ধনা অনুষ্ঠান সহ বিভিন্ন অনুষ্ঠান আমরা দেখতে পাচ্ছি। আমাদের আজকের এই অনুষ্ঠানের পরম সম্মানিত সভাপতি, পরম শ্রদ্ধেয় উপসংঘনায়ক ভান্তে, ভান্তে চরণে বিনম্র চিত্তে বন্দনা। আজকের অনুষ্ঠানে সম্মানিত উদ্বোধক প্রধান অতিথি মহোদয় প্রতিমধ্যে রয়েছেন, সংবর্ধিত অতিথি মহামান্য সংঘনায়ক ভান্তে, প্রধান সদর্ম দেশক পরম শ্রদ্ধেয় প্রজ্ঞাবারিদি সুমেদানন্দ মহাতির মহোদয় সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত মহাকারণিক তথাগত সম্মুখ সম্বুদ্ধের হাজার বছরের লালিত ধর্ম বিশ্বাসের প্রতিব শাসন সদ্ধর্মের দ্বারক বাহক বুদ্ধের বিজয় পতাকা বাহিন উত্তর পুণ্যক্ষেত্র মহান ভিক্ষু সংঘ, আমি সর্বপ্রথম পরম পূজ্যস্পদ ভিক্ষু সংঘের চরণে বিনম্র চিত্তে বন্দনা নিবেদন করছি, যারা পূর্ণ চেতনায় আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছেন। আপনাদের প্রত্যেকের মঙ্গলময় জীবন কামনা করছি। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা মণ্ডলী, অল ইন্ডিয়া ভিক্ষু সংঘের মহানায়ক যিনি একজন অত্যন্ত বাগ্মী প্রবর ছিলেন, যাকে সিংহ পুরুষ বললে অত্যুক্তি হবে না, পরম শ্রদ্ধেয় আনন্দমিত্র মহাতির মহোদয় আমার সমাজ নামক একটি গ্রন্থ রচনা করেছেন। সে সময় তিনি মূলত সমাজ চিত্রগুলি সেই গ্রন্থের মধ্যে চিত্রায়িত করার প্রয়াস চালিয়েছিলেন। সেই চিত্রের মধ্যে তিনি তখনকার সময়ে অনুভব করেছিলেন সমাজে বেশ কয়েক প্রকার ভিক্ষুর প্রয়োজনীয়তা। উপাসক উপাসিকা মণ্ডলী, কয়েক প্রকার ভিক্ষুর প্রয়োজনীয়তা অনুভব থেকে তিনি উল্লেখ করেছিলেন যে সমাজে শিক্ষক ভিক্ষুর প্রয়োজন, সমাজে ধর্মদেশক ভিক্ষুর প্রয়োজন, সমাজে লেখক ভিক্ষুর প্রয়োজন, সমাজে সমাজ সংস্কারক ভিক্ষুর প্রয়োজন, সমাজে বিনয়শীল বা সাধক প্রবর ভিক্ষুর প্রয়োজন। উপাসক উপাসিকা মণ্ডলী, এইভাবে তিনি বেশ কয়েক প্রকার শ্রেণী বিন্যাস করে ভিক্ষু সংঘের প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন। যদিও বা মহামতি বুদ্ধ ত্রিপিটক শাস্ত্রে ভিক্ষুদেরকে ভিক্ষু ধর্ম গ্রহণ করার পর দুটি ধুরে বা দুটি পথে অগ্রসর হওয়ার জন্য তিনি উপদেশ প্রদান করেছিলেন। সে দুটি ধুর বা দুটি পথ হচ্ছে, একটি হচ্ছে গ্রন্থদূর, অপরটি হচ্ছে বিদর্শন দূর। উপাসক উপাসিকা মণ্ডলী, এই দুটি ধূরকে বা দুটি পথকে আরেকটু বিস্তারিতভাবে আনন্দমিত্র মহাতির মহোদয় তিনি ব্যাখ্যা করতে গিয়ে এই ভিক্ষু সংঘের প্রয়োজনীয়তা তিনি বলেছিলেন। এই কথাটি বলার কারণ হচ্ছে, আজকে যা স্মরণে যা স্মৃতি মন্দির কিংবা প্রতিমূর্তি সহ নানা অনুষঙ্গকে কেন্দ্র করে এই মুহূর্তে পূর্ণ আয়োজন করা হয়েছে, পরম শ্রদ্ধেয় ধর্মশ্রী মহাতির মহোদয় তিনি আপনারা দেখতে পাচ্ছেন ব্যানারে দুটি যে সম্বোধন তাকে এখানে করা হয়েছে, একটি হচ্ছে বিদর্শন সাধক, অপরটি হচ্ছে মৈত্রীর প্রদীপ। উপাসক উপাসিকা মণ্ডলী, এত অঞ্চলে যারা উপাসক উপাসিকা আছেন এবং আমরা ভিক্ষু সংঘ আছি, আমরা জানি ধর্মশ্রী মহাতির মহোদয় তিনি
একজন বিনয়ী বিক্ষুত ছিলেন বটেই, একজন অত্যন্ত সাধক প্রবর বিক্ষু ছিলেন। উপাসক উপাসিকা মণ্ডলী, অনেকেই গুনগুন করে বলতে শোনা যায়, যদিও বা সেটি প্রকাশ্যে কেউ বলে না, তিনি অন্তত কোন একটি মার্গ লাভই একজন ভিক্ষু ছিলেন। উপাসক উপাসিকা মণ্ডলী, আমার মনে হয় ওনাকে খুব কাছ থেকে যারা দেখেছে, অন্তত ধর্মশ্রী মহাতির মহোদয়ের জীবনাচার এবং গুণাবলী সম্পর্কে তারা নিশ্চিতভাবে অবগত। একজন ভিক্ষু কতটা গুণী হলে, কতটা সাধনার উচ্চতরে নিজেকে নিয়ে যেতে পারলে জনসাধারণের মধ্যে এরকম একটি ধারণার উদ্ভব হয়, উপাসক উপাসিকা মণ্ডলী, এটি নিশ্চয় আমরা বুঝতে পাচ্ছি। আমাদের আনন্দমিত্র মহাতির মহোদয়, তিনি সে আমার সমাজ নামক গ্রন্থে বলছিলেন, একজন ভিক্ষু যদি সে নিজেকে সাধনায় আত্মনিয়োগ করে, সে যদি লিখালিখি করতে না পারেন, সে যদি ভালো ধর্ম দেশনা করতে না পারেন, সে যদি ধর্মীয় বক্তব্য দিতে না পারেন, কিন্তু সমাজে তার সাধনার মাধ্যমে যে আদর্শ সৃষ্টি করবেন, সেই আদর্শে প্রাণিত হয়ে অনেক মানুষ ধর্মের প্রতি অনুরক্ত হবে। পরম পূজ্যস্পদ ধর্মশ্রী মহাতির মহোদয় এমনই একজন সঙ্গ মনীষা ছিলেন, যিনি নিজেকে আর্য জীবনে উন্নত করতে পেরেছিলেন বলে আমরা সকলে বিশ্বাস করি। আজকে ওনার সেই আদর্শকে ধারণ করে হাজারীশ্বর গ্রাম, হাজারীশ্বর গ্রামকে কেন্দ্র করে যে বিহার, জ্ঞানাঙ্কুর বিহার, এই জ্ঞানাঙ্কুর বিহারের সকল স্তরের দায়ক দায়ক এবং উপাসক উপাসিকা আপনারা যারা আছেন, আমি মনে করি আপনাদের মধ্যে যে একটি ঐক্যর ঐক্যথান বয়ে চলেছে, নিজেদের মধ্যে যে একটি বন্ধনের এবং সেতু বন্ধনের সৃষ্টি হয়েছে, এটি নিশ্চিতভাবে পরম শ্রদ্ধেয় ভান্তের আদর্শ এবং পরম শ্রদ্ধেয় ভান্তের পরবর্তী সময়ে এটি আমাদের সকলের জন্য একটি নিশ্চিতভাবে সুখের বিষয়। আমি পরম শ্রদ্ধেয় ভান্তের প্রতি বিনম্র শ্রদ্ধার নিবেদন করছি। এই অনুষ্ঠানে যারা সংশ্লিষ্ট বিহার কমিটি সহ সর্বস্তরের দায়ক দায়ক এবং উপাসক উপাসিকা, আপনাদেরকে জানাই আন্তরিকভাবে অভিনন্দন। আবারও পরম পূজ্যস্পদ ভিক্ষু সংঘের চরণে বিনম্র চিত্তে আমার মন প্রাণ জীবন পঞ্চস্কন্ধ দান করে সমর্পণ করে সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। জগতে সকল প্রাণী সুখী হোক।